ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংরেজি স্কুল। শিক্ষার্থীরা 2023 শিক্ষাবর্ষের জন্য সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকের সংশোধনী, এটি হচ্ছে আমাদের আজকের ভিডিওর শিরোনাম। আপনারা যারা 2023 সালে নতুন পাঠ্যপুস্তক পেয়েছেন সপ্তম শ্রেণীর, আপনাদের কিন্তু প্রত্যেকটি বইয়ের সংশোধনী এসেছে। আজকে মূলত আমরা এই ভিডিওতে আলোচনা করব ইংরেজি বিষয় নিয়ে। শিক্ষার্থীরা, এই সংশোধনীটি সংশোধন করে নেওয়ার জন্য আপনার বইতে অবশ্যই আপনি এই মুহূর্তে বইটি সাথে নিন এবং একটি কলম নিন। আমি যে জায়গাগুলোতে আপনাদের শুধু ফাইন্ড আউট করে দিচ্ছি, সেই জায়গাগুলোতে শুধু আপনি আগের শব্দগুলো কেটে দিয়ে নতুন এই শব্দগুলো রিপ্লেস করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সংশোধনীটা অনেক সুন্দর হবে এবং মনেও থাকবে। তাহলে চলুন আমরা শুরু করি, কোন কোন পৃষ্ঠায় আপনাদের সংশোধনগুলো করতে হচ্ছে। শুরুতে আমরা 20 নম্বর পৃষ্ঠায় চলে যাব, আর এই কলামটি হচ্ছে লাইন। তাহলে 1 নম্বর লাইনে পাঠ্যপুস্তকে যা দেওয়া ছিল দিস ইজ, এটা পরিবর্তিত হয়ে যাবে ইটস। জাস্ট এতটুকুই পরিবর্তন। এরপরে 20 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে, গল্পটির যে 4 নম্বর লাইনে ছিল অবে দ্য রুলস, আসলে এখানে অবে দ্য রুলস না হয়ে হবে মি, জাস্ট মি বসালেই হয়ে যাবে। এরপরে 26 নম্বর পৃষ্ঠায় 7 নম্বর লাইনে গল্পটিতে ছিল প্লটস সম্পর্কে, এই প্লটস এখানে না হয়ে হয়ে যাবে সেটিং সম্পর্কে আপনাদের আলোচনা। তাহলে এই ক্লাসগুলো কিন্তু আপনাদের পুনরায় করতে হচ্ছে, কারণ প্লটস এর আলোচনা কিন্তু এর আগে করে দিয়ে আমরা ভিডিও আপলোড করেছিলাম। এখন যে সংশোধনীটা আসছে, এই সংশোধনী ক্লাসগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে দিয়ে দিব, এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কিছুই নেই। এর পরবর্তীতে রয়েছে আপনাদের 47 পৃষ্ঠায় 11 এবং 12 নম্বর লাইন, এখানে মূলত পুরো লাইনটি পরিবর্তন করা হচ্ছে টু পুট সামথিং ইনটু আ লিকুইড অ্যান্ড লিফট ইট আউট অ্যাগেন। এই লাইনটি পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে টু পুট আ হ্যান্ড ইনটু আ কন্টেইনার ইন অর্ডার টু টেক সামথিং আউট। জাস্ট এটা লিখে রাখেন, তাহলে কিন্তু ভুলটা আপনি শিখবেন না, সঠিকটা শিখতে পারবেন। এরপরে 74 পৃষ্ঠায় বেশ কয়েকটি পরিবর্তন আপনাদের রয়েছে। নিচ থেকে 4 নম্বর লাইন, যে প্যাসেজটি ছিল ওই প্যাসেজের নিচ থেকে 4 নম্বর লাইনে ইফ এর পরে এখানে ইউ দেওয়া হয়েছে, যেটা আমাদের হয়ে যাবে উই। এবং এরপরে 74 নম্বর পৃষ্ঠার নিচ থেকে 3 নম্বর লাইনে ফর ইউ ছিল, এটা হয়ে যাবে ফর আস। জাস্ট আমি যে যে জায়গাগুলো আপনাদের দাগ দিয়ে দিচ্ছি, সেই জায়গাগুলো শুধু আপনারা সংশোধন করবেন। এরপরে আবারও 74 নম্বর পৃষ্ঠার নিচ থেকে 2 নম্বর লাইনে এখানে ইউ ছিল, আমাদের হয়ে যাবে আস। 74 নম্বর পৃষ্ঠায় আরেকটি সংশোধনী হচ্ছে নিচ থেকে 1 নম্বর লাইন, ঠিক এই জায়গায় ফর্ম এর পরে ইওর রয়েছে এবং অলসো এর পরে ইওর রয়েছে, এই দুটোই পরিবর্তন হয়ে যাবে আমাদের আওয়ার। জাস্ট এতটুকুই পরিবর্তন এই লাইনে। এরপরে আসেন আপনাদের 99 নম্বর পৃষ্ঠায়, এখানে লাইন হচ্ছে 1, 2, 3, এই 3টি লাইনেই আপনাদের ওয়ান্স দেওয়া হয়েছে, এটা টেন্স করতে একটা ভুল হয়েছে, এই যে খেয়াল করেন 4টাতেই আমাদের ওয়ান্স রয়েছে, এই 4টাই পরিবর্তিত হয়ে যাবে আপনাদের ওয়ান্টেড, মানে পাস্ট টেন্স। মূলত ঘটনাটি ছিল পাস্ট টেন্সের, এই জন্য আমাদের এই 4টি ওয়ান্টেড করতে হবে, মানে পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এরপরে আসেন 156 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর লাইনে, আপনাদের ডি নাম্বারে যে প্রশ্নটি দেওয়া ছিল, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ প্লে ইউ হ্যাভ ফাউন্ড ইন কিং লেয়ার। তাহলে এই প্রশ্নটি পরিবর্তিত হয়ে আমাদের পুরোটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তিত প্রশ্নটি যেভাবে আপনারা লিখে নেবেন আপনাদের বইতে, হোয়াট ক্যারেক্টারিস্টিক্স অফ আ প্লে হ্যাভ ইউ ফাউন্ড ইন কিং লেয়ার, কিং লেয়ার নাটকে তুমি কোন ধরনের বৈশিষ্ট্যগুলো খুঁজে পেয়েছ, ঠিক এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটির পরিবর্তন। এরপরে রয়েছে আপনাদের লাস্ট ওয়ান, 166 নম্বর পেজে চলে আসেন, নিচ থেকে 2 নম্বর লাইন, এই 2 নম্বর লাইনে কেনের পরে এখানে ইউ দেওয়া ছিল, এটা ইউ না হয়ে হয়ে যাবে উই, এতটুকু পরিবর্তন করলেই হয়ে যাবে। শিক্ষার্থীরা, এ ছিল আপনাদের পুরো বইয়ের সংশোধনীটি। আশা রাখি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আপনাদের বইতেও সংশোধন করে নিয়েছেন। আপনার যে বন্ধুটা এখনো এই সংশোধনী সম্পর্কে জানে না, তাকে অবশ্যই জানিয়ে দেবেন শেয়ার করার মাধ্যমে। আপনাদের যেহেতু প্রত্যেকটি সাবজেক্টের সংশোধনী দেওয়া হয়েছে, অতএব অন্যান্য সাবজেক্টের সংশোধনীর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে কিন্তু ঠিক এভাবেই আপনাদের প্রত্যেকটি সাবজেক্টের সংশোধনটি সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে বা সংশোধন করে দেওয়া হবে। যদি প্রয়োজন হয় সেটা জানাতে পারেন কমেন্ট সেকশনে, আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে মূলত পরবর্তী ক্লাসটি আপলোড করা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। আল্লাহ হাফেজ।